বইপরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শিক্ষামূলক এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। গোপাল ভাঁড় বলতেই একটি হাস্যকর চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। টাক মাথা, পেট মোটা, একটু বাটু করে একজন ফুরফুরে মেজাজের লোক, যার প্রতিটি কথা মানুষের মনে আনন্দ যোগায়। গোপাল ভাঁড় কে আমরা প্রায় সকলেই তা জানি। এই চরিত্রটি আরও বেশি পরিচিতি লাভ করে ভারতীয় একটি কমার্শিয়াল টিভি চ্যানেলে সনি আটে প্রচারিত তাকে কেন্দ্র করে গোপাল ভাঁড় কার্টুন শোটির জন্য। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রমাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। রাজা তাকে দা সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। প্রায় 200 বছরেরও অধিক আবহমান কাল ধরে প্রচলিত তার জীবনরস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রত্যেক বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এখনও সমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়। তাকে মোল্লা নাসিরউদ্দিন ও বীরবলের সমতুল্য হিসাবে পরিগণিত করা হয়। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকেই, যে গোপাল ভাঁড় আসলে কেউ ছিল কিনা। গোপালের গল্পগুলি সমাজের চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে বহু মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে নির্দিষ্ট করে কেউ ছিল না, তবে কোনো এক বিশুদক রাজার প্রিয় পাত্র হন, সেরকম গোপাল নামনি নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই, তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসাবে তার কোনো সম্পত্তি কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায়নি। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতো গোপালের পদবি ছিল নাই, মহারাজ তাকে হাস্যনর্ব উপাধি দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐক্য গুজিয়ে উঠেছে বা উঠছে, তার বীজ হচ্ছে ভাঁড় নামক অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড় অংশটুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ড, যাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন। বাংলায় যে প্রবাদ বাক্যগুলো এসেছে তা মূলত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এসেছে। বাংলার একটা প্রচলিত কথা হল অতি চালাকের গলায় দড়ি। গোপাল একজন অতি চালাক ও বুদ্ধিমান মানুষ ছিলেন, আর প্রচলিত কথা অনুসারে অদ্ভুতভাবে মিলে গেল এই প্রবাদ বাক্যটি। ফাঁসির শাস্তি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই চালাক ও বুদ্ধিমান মানুষটিকে। এত প্রিয় মানুষেও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল ফাঁসির আদেশ।
গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ও সময়ে বাংলা প্রেসিডেন্সি অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মীরজাফর, ঘোষিটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উর্মিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে বিভিন্ন সময় বুদ্ধি পরীক্ষা দিতেন। এই সময়ও অনেকটা তাই ঘটল। শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে ভগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেয়া হচ্ছিল না। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হল গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছ? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীরজাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন, নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মীরজাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মীরজাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। পরের দিন বিচারের জন্য গোপালকে সভায় ডাকা হল, কিন্তু গোপালের মধ্যে কোনো পরিবর্তনই দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও মুখ ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো রীতিমতো পাগল, একে ফাঁসি দেয়া ঠিক হবে না। মীরজাফরের পরামর্শে তিনি ফাঁসি দিলেন না, বরং পাগল মনে করে নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না। শুধু রাজসভা কেন, এই রাজ্যেই তিনি আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যকর গোপাল ভাঁড়কে আর বাংলায় কেউ কখনো দেখেননি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।